হ্যালো দর্শক, আমি রিপোর্টার ভারী। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কিং অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয় এবার তার মায়ের সাথে বায়না ধরল। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কিং অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয় তাকে ভালোবাসে শাকিব খান অপু বিশ্বাস। দুজনার চোখের মণি আব্রাহাম খান জয়। প্রথম দিকে শাকিব খান জয়কে না মেনে নিলেও বর্তমানে শাকিব খানের কলিজার টুকরো হয়ে উঠেছে আব্রাহাম খান জয়। সবসময় এসে সময় দিয়ে থাকে, ঘুরতে নিয়ে যায়, কিন্তু শাকিব খান বেশ কিছু মাস ধরে বাংলাদেশে নেই, তিনি রয়েছেন আমেরিকাতে, তাই জয়কে সময় দিতে পারে না, হয়তো ফোনে একটু কথা। জয় ভালোভাবে নিচ্ছেন না, তিনি খুব কান্নাকাটি করে তার পাপার জন্য। পাপা কেন দেশে ফিরে আসছে না? পাপা একটু সময় দেয় না আমাকে, শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। ফোন দিলেই বলে আজকে আসতেছি কালকে আসব। আর মাম্মা, তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি তো এটা সেটা বলে আমাকে বুঝ দিয়ে দাও। পাপা কেন দেশে ফিরে আসছে না? আমাকে ঘুরতে নিয়ে যায় না। তুমি তুমি এবং পাপ্পা মোটেও ভালো না, দুজনেই মিথ্যে কথা বলো। আজকে পাপা আসবে, কালকে পাপা আসবে, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে পাপা আসে না, আমাকে ঘুরতে নিয়ে যায় না। আজকে আমি বলছি, আজকে দিনের 24 ঘন্টার মাঝে পাপাকে আমি দেশে দেখতে চাই, পাপার সাথে আমি ঘুরবো। হলিউড কিং অপু বিশ্বাস পড়লো মহা ঝামেলায়। অপু বিশ্বাস সাথে সাথে শাকিব খানকে ফোন দিয়ে বলল, তোমার ছেলে দেখো কি বায়না ধরেছে, আজকে 24 ঘন্টার মাঝে তুমি যদি দেশে ফিরে না আসো, ওর সামনে এসে না দাঁড়াও, তাহলে নাকি আমার এবং তোমার খবর আছে, তোমাকে দেখতে চায় খুব খুব তাড়াতাড়ি। শাকিব খান বুঝালো, হ্যাঁ আমি কোরবানি ঈদে চলে আসব, কিন্তু জয়কে তুমি একটু সামলাও, আর কিছুদিনের মাঝেই আমি চলে আসতেছি। অপু বলল, তুমি তোমার ছেলেকে সামলাও, আমার কোনো দরকার নেই, আমি অনেক দিন থেকেই সামলিয়ে আসছি, এখন তুমি একটু সামলাও তো তোমার ছেলেকে। শাকিব খান বলল, আচ্ছা ফোনটা দাও ওকে। ফোন দিতেই শাকিব খান বলল, কি হয়েছে জয় তোমার? বলো তোমার সাথে কোনো কথা নেই, তুমি পচা, তুমি প্রতিদিন মিথ্যে কথা বলো, বলো আমি আজকে আসব কালকে আসব, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে তুমি আসছো না, আমি দেখতে চাই তুমি তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। শাকিব খান বলল, এই আর কিছুদিনের মাঝে ফিরে আসব, ঈদ সামনে আসে, এই ঈদের আগেই আমি চলে আসব, তোমাকে নিয়ে মার্কেটে যাব, ঘুরতে যাব এবং একসাথে আমরা ঈদ কাটাবো আমাদের বাড়িতে। জয় বলল, এ কথা শোনার আমার কোনো দরকার নেই, কখন কি করবে তা দেখা যাবে পরবর্তীতে, কিন্তু আগে আমি তোমাকে দেশে চাই, আমার সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, এই এই ব্যাপারটা আমি দেখতে চাই। শাকিব খান বলল, আমার বাবা না অনেক ভালো, বাবার কথা তুমি শোনো অনেক, তাহলে কেন এখন শুনতেছো না? অনেক কাজ রয়েছে, তাড়াহুড়ো করে তো আসতে পারবো না, এই আর কিছুদিন, এক সপ্তাহের মতো আছে, তারপর আমি দেশে ফিরে আসব, তোমাকে আমি কথা দিলাম, আমি তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, আইসক্রিম খাওয়াবো, তোমার মাম্মা যদি বলে না ঠান্ডা লেগে যাবে তাও আমি শুনবো না, তোমার মাম্মাকে দেখতেই দিব না, তোমাকে যে আইসক্রিম কিনে দিই। জয় আইসক্রিমের কথা শুনে একটু হাসলো আর বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দেশে ফিরে আসবে আর আমাকে আইসক্রিম কিনে দিবে, মাম্মার কথা শুনবে না। দর্শক, ছোট বাচ্চারা এরকমই হয়, বাবা মাকে কাছে না পেলে হয়রান হয়ে ওঠে। জয়ও মাঝে মধ্যে এরকম হয়রান হয়ে যায়, তার মাম্মা এবং পাপা সময় দিতে পারে না, কাজে ব্যস্ত থাকে তাই। অপু বিশ্বাস, সুপারস্টার শাকিব খান কেউই জয়কে তেমনভাবে সময় দিতে পারে না, কারণ তারা কাজে ব্যস্ত, কিন্তু অপু বিশ্বাস তিনি যতটা সম্ভব জয়কে সময় দিতে চেষ্টা করেন আর দিয়েও থাকেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।